वेलकम टू पायल्स किचन নিয়ে এসেছি হাতে মাখা বল মাছের রেসিপি। এখানে 1 কিলো গোটা বল মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রাখা আছে। আপনাদেরকে গোটা মাছটা দেখানোর ইচ্ছে ছিল কিন্তু পারলাম না, তখন আমি ছিলাম না এদিকে। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা আছে, 3টা বড় রসুনের কোয়া ছুলে রাখা আছে আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা ভেঙে রাখা আছে। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, আমরা একটু বেশি ঝালই খাই। একটু নুন দিয়ে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব, নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয়, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। কড়াতে আগে সরষের তেল মাখিয়ে নিয়েছি, নয় মাছ রান্না করার সময় নিচে লেগে যাবে। মাছগুলো কড়াতেই মেখে নেব কারণ ডাইরেক্ট এখানেই রান্না করব। মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। 2টো ছোট সাইজের টমেটো পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা আছে আর গোটা 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, এটাও অ্যাড করে দিচ্ছি। 4 টেবিলস্পুন মতো কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি। মাছেও আগে একটু সরষের তেল মাখানো ছিল তাই এখন কম করে অ্যাড করলাম, তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। মাছে আগে বেশি করে নুন মাখানো ছিল, নয় মাছের ভেতরে নুন ঢোকে না, তাই এখন একটু করেই নুন অ্যাড করছি, পরে দরকার হলে অ্যাড করা যাবে। হাত ধুয়ে নিয়েছি, সব একসঙ্গে মেখে নিচ্ছি, হালকা হাতে মাখাতে হবে কারণ বোয়াল মাছ খুব নরম মাছ। আপনারা 2 টেবিল স্পুন মতো কালো বা সাদা সর্ষে বাটা অ্যাড করে দেবেন, আমাদের শেষ হয়ে গেছিল তাই অ্যাড করতে পারলাম না। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো, এর থেকে বেশি না কারণ বোয়াল মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে একদম গলে যাবে। বোয়াল মাছ খুব নরম তাই আমার মাখতে ভয় লাগছিল, তাই মা হালকা হাতে ভালো করে মেখে দিচ্ছে, মিক্স করে দিচ্ছে। পেঁয়াজ আর টমেটোর জল ছাড়বে তবু একটুখানি জল অ্যাড করে দিয়েছি, বেশি জল অ্যাড করিনি, একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি, মাছ মাখানোর সময় অ্যাড করাই ছিল, এখন একটুখানি অ্যাড করে মিক্স করে দেব। ম্যারিনেটেড বোয়াল মাছ গ্যাসে বসিয়ে দিয়েছি, হিটটা এখন মিডিয়াম আছে, একটু বয়েল আসুক ভালো করে, তারপর 5 মিনিট লো হিটে ঢাকা দিয়ে কুক করব, বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করব না, মাছ একদম গলা গলা হয়ে যাবে। ভালো করে বয়েল এসে গেছে, ঢেকে দেব। 2 টেবিল স্পুন মতো বিলাতি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আপনাদের কাছে যে ধনেপাতা আছে সেটা অ্যাড করে দেবেন। এবার কড়ার 2টো হ্যান্ডেল ধরে এভাবে নাড়িয়ে দিতে হবে, খুন্তি লাগালে কি হবে মাছ ভেঙে যাবে, আর ঢাকা দেবো না, আর ঢাকাই রান্না করব পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি। উপরে তেল ভাসছে দেখতে পাচ্ছেন, আরেকটু তেল ভাসলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাছ সিদ্ধ হয়ে গেছে। হিটটা এখন একটু মিডিয়াম করে দিয়েছি, 3 থেকে 4 মিনিট হিটটা মিডিয়াম করে একটু ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিচ্ছি। আরও নানা রকমের রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য, সঙ্গে থাকবেন।